আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটাস রেসিপি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে ব্রয়লারের মুরগির ঝোল যারা ব্রয়লারের মুরগি খেতে পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা অসম্ভব মজা করে আমি ব্রয়লারের মুরগির রেসিপিটা শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আলু দিয়ে ব্রয়লারের মুরগির ঝোল রান্না করার জন্য এখানে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল এখন আমি দিয়ে দিব তেলটা গরম হওয়ার পরে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ব্রয়লারের মুরগির পিসগুলো আমি যতটুকু পরিমাণ চিকেন রান্না করব ততটুকু পরিমাণ চিকেনের পিস নিয়ে নিয়েছি আপনার আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণটা নিয়ে নেবেন তারপরে এখন আমি দুই পাশ ভালো করে একটু বেজে নিব ব্রয়লার মুরগিটা একটু বেজে রান্না করলে ব্রয়লারের মুরগির ভিতরে যে পানিটা আছে সেটা চলে যায় আর মুরগিটা খেতে অনেক টেস্টি হয় মনে হয় যে হয়তো দেশি মুরগি খাচ্ছেন বা লেয়ার কক এরকম এর জন্য অবশ্যই ব্রয়লার মুরগিটা বাজার সময় একটু ভেজে রান্না করবেন আর বাজার সময় অবশ্যই চুলার আট হাই হিটে রেখে বাসবেন। এতে করে পানিটা দ্রুত টেনে নিবে মাংসের পিসগুলো নামিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও আমি মাংসর সাইজ মতোই কেটে নিয়েছি তারপর আমি পাঁচ মিনিটের মতো আলুটাকে একটু ভেজে নিচ্ছি যে কোনো চিকেন রান্নাতে আলুটাকে ভেজে দিলে তখন কিন্তু আলুটা খেতে অনেক ভালো লাগে আলুটা কিন্তু আমি লবণ আর হলুদ ছাড়াই বেজে নিয়েছি এখন আমি এই প্যানের মধ্যেই দিয়ে দিয়েছি আরও পরিমাণ মতো তেল তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন আমি বেজে নিব কিছু সময় পেঁয়াজটা বেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি দুইটা তেজপাতা চার পাঁচটা সাদা এলাচ তিন টুকরো দারচিনি দিয়ে আমি আবারও কিছু সময় পেঁয়াজটাকে বেজে নিচ্ছি যে কোনো মশলা কষানোর সময় পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ব্রাউন কালার করলে তাহলে কিন্তু আপনার তরকারি কালারটাই চেঞ্জ হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ আদা পেস্ট আর এক চা চামচ রসুন পেস্ট আদা রসুনটাকে আমি এক মিনিটের মতো একটু বেজে নিব এতে করে আদা রসুনের গায়ে থাকা কাঁচা গন্ধটা চলে যাবে তো এক মিনিট আমি আদা রসুনটাকে ভেজে নিয়েছি তারপর একটা টমেটোকে আমি চার ভাগ করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ টালা জিরার গুঁড়া তারপরে আমি সবগুলো শুকনো মশলাকে ভালো করে কষিয়ে নিব তো অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানোর সময় কিন্তু অবশ্যই একটু ডাকনাটা দিয়ে কষিয়ে নিলে মশলাটা ভালো হয় তাড়াতাড়ি কষানো হয়ে যায় তো আমি ডাকনাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখন আমি দিয়ে দিব আগে থেকে বেজে রাখা ব্রয়লারা মুরগির টুকরোগুলো আর হচ্ছে আলু আলু আর ব্রয়লারের মুরগিটাকে এখন আমি পাঁচ মিনিটের মতো আবারও ডাকনাটা দিয়ে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে যদি আলু আর ব্রয়লারের মুরগিটাকে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সম্পূর্ণ মশলাটাই আলু আর ব্রয়লারের মুরগির মধ্যে ডুববে আর তখন এই ব্রয়লারের মুরগির টুকরোগুলো খেতে অনেক টেস্টি মনে হবে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তারপরে আমি একটা ডাকনা দিয়ে চুলা রাসটা হাই হিটে করে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর আমি ডাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আর আমি চুলা রাসটা বন্ধ করে দিয়েছি আমার আলু দিয়ে ব্রয়লারের মুরগির জোল রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো দেখিয়ে বুঝতে পারতেছেন কতটা সুন্দর এসেছে কালারটা খেতেও কিন্তু অনেক টেস্টি আশা করি আলু দিয়ে বয়লারের মুরগির জোল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা ভেলাইকন টোল করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম